এই ডাইরেক্টটা নাম্বারটা आओ 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 आओ

का करियो छेना का चले आना छेना बाबा चला रे 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 चला

Danke. Da, da, da. ত্যাগ করেন না ত্যাগ করার কথা কই যেতে পারেন না আচ্ছা

जमुना तीरा चारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरिताय गौरनीताय गौरनीताय जय गौरिताय जय जय प्रभुप प्रभुप प्रभुपाद जय जय प्रभु जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव नीताय गौर हरि हरी हरि बीताय गौर हरि नित प्रविष्टम विष्णु पाद श्री श्रीमद् अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद की भगवत गीता जथ जत की स्वामित तो भक्त तो बृिंद की जाए गौ प्रेमान ज्ञानी रंधस्ला कया चक्ष नस्मी श्री नमः श्रीचैतन्य मनोभीष्ट स्थात जन भूतले क्षय कदा ददाई शांति बंदेहगु श्रीयुतपकमल श्रीगुरा विष्णवास््रीप्रजात सहगनो रघुनाथाम वितम तं सजीवं शाद्वयतम शाब्दभूतं परिजना सहितं कृष्णा चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगनो ललितासी विशखानितांस्य नमाय ओम विष्णु पादाय প্রশ্ন পৃষ্ঠে শ্রীমাতে ভক্তিদান্ত্বমি না সরস্বতী দিবে গৌরব প্রচারিণে নিবিশেষন্যবাদ পশ্চাশে वन्शाकल्पतरुहश्च कृपासिधो भयैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जयो श्रीकृष्णचैतन्य प्रभो नित्यानन्द श्रीयदैतगदाधरो श्रीवाषदी वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरि हरे हरि राम हरि राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते नारायण नमस्कृत नर श्री नरता देवी सरस्वती व्यास तथा हरे हरेकृष्ण গত ক্লাসে আমরা নবম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি শুদ্ধ ভক্ত সঙ্গে ভগবান যে আদান প্রদান করে থাকেন সেটা খুবই গোপনীয় গোপনীয় আদান প্রদান আমরা আলোচনা করেছি যাকে রাজগুজ বলা হয়েছে এখন দেবতা উপাসক যারা রয়েছেন অর্থাৎ যাদের বিশ্বরূপ উপাসক বা প্রতীক উপাসক বলা হচ্ছে বিশেষ করে প্রতীক উপাসক তাদের যে প্রতীক উপাসনা অর্থাৎ দেবতাদেরকে ভগবান জ্ঞান করে যে আরাধনা এটি নিকৃষ্ট স্তরের ভগবত আরাধনা হলেও এটাকে অবৈধ বলে ভগবান ঘোষণা করছেন ভগবত আরাধনা করার যে তিনটি নিকৃষ্ট পন্থা অহংগ্রহ উপাসনা প্রতীক উপাসনা প্রতীক উপাসনা মানে দেবদেবীদের ভগবান উপাসনা করা এবং বিশ্বরূপ উপাসনা প্রতীক উপাসনা পদ্ধতিটাকে সম্পূর্ণ ভাবে অবৈধ বলে ভগবান এখানে ঘোষণা করবেন যে অপি অন্য দেবতা ভক্তা যন্ত শ্রদ্ধায়ান নেতা কন্তেয় যারা অন্য দেবতা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক পূর্বক আমারই পূজা করে যারা অন্য দেব তাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃত পক্ষে তারা অবিধিপূর্ব দেবদেবী উপাসব দেবীকে তারা অবিধি পূর্বক ভগবত আরাধনা করছেন অর্থাৎ এটা ভগবত আরাধনার বিধি নয় সঠিক বিধি নয় অবৈধ আরাধনা কিরকম ধরুন আপনি অ্যামাজনে বা ফ্লিপকার্টে কিছু জিনিস কিনেছেন এখন তার যে ডেলিভারি বয় রয়েছে জিনিসটা তো আপনাকে পৌঁছাবে আপনাকে না দিয়ে আপনার নাম করে কেউ আরেকজন আপনার নাম করে সেই জিনিসটা নিয়ে চলে গেছে আর ডেলিভারি বয় বলছে আমি ডেলিভারি দিয়ে দিয়েছি অথচ আপনি পাননি আপনি কি করবেন আপনি কি আশা ছেড়ে দেবেন যে জিনিসটা আপনি হোক হোক বা কিনেছেন ডেলিভার করেন জিনিসপত্র তিনি এসে আপনাকে না দিয়ে আরেকজনকে দিয়ে চলে গেছেন কেন দিয়ে গেছেন আরেকজনকে উনি তো আর আপনাকে পার্সোনালি চেনেন না উনি এসে খোঁজ করছিলেন এই নামে ব্যক্তি কেউ আছে কেউ একজন বাটপার বলে যে হ্যাঁ আমি সেই ব্যক্তি ওনাকে সেই জিনিসটা দিয়ে উনি চলে গেছে আর আপনি অপেক্ষা করে দেখছেন যে ডেলিভার হয়ে গেছে অথচ আপনার কাছে মালপত্র এসে পৌঁছাল না আপনি কি করবেন নিশ্চয় আপনি কোম্পানির কাছে কমপ্লেন করবেন যেরকম আমার জিনিস অন্য কাউকে ডেলিভারি করে দিয়ে চলে গেল তো এটাকে তো আপনি অবশ্যই বৈধ বলে মেনে নেবেন না আপনি এটা আপনি যেমন এটাকে অবৈধ বলবেন তেমনি ভগবানও তিনি বলতে চাইছেন যে আমার পূজা করছে অথচ দেবতাদেরকে আমার নামে পূজা করা হচ্ছে এই পূজাটা অবৈধ প্রপাত কিছু উপমা দেয় দিয়েছেন যে যে কোনো কর্মচারীকে ঘুষ দিয়ে কাজ করানো এটা যেমন অবৈধ ঘুষের বিনিময়ে কোনো সরকারি কাজ করে নেওয়া এটা যেমন অবৈধ তেমনি দেবতাদের আরাধনা ভগবত জ্ঞানে এটাও অবৈধ অহমি সর্বয্যা ভোক্তা চ প্রভুরে বোমি জত না বন্ধী নাতশ্চবন্তিতে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে পতিত হয় তো ভগবত জ্ঞানে দেবদেবীর আরাধনা করলে সেই আরাধনার ফলে আপনি ভগবত ধামে যেতে পারবেন না আপনাকে সংসার সমুদ্রেই পতিত হতে হবে ভগবানেরই আরাধনা করতে হবে ভগবানের নামে অন্য কাউকে বললে হবে না যে ইনি হচ্ছেন ভগবান অমুক বাবা ভগবান তমুক বাবা ভগবান ইনি আমার গোপাল এটাই আমার গোপাল নিজের ছেলেকে দেখিয়ে দিয়ে এই গোপালের সেবা করলেই সেই গোপালের সেবা হবে এই রকম ভাব নিয়ে যদি কেউ ভগবানের আরাধনা করে থাকেন বা দেবীদের আরাধনা করে থাকেন তাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়ার কোন আশা নেই দেবব্রতা দেবানি জান্তি ভূতের যা জান্তি মজ্জা যেন দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন ভূত প্রেত আদির উপাসকেরা লোক লাভ করেন এবং আমার উপাসকেরা লাভ করেন পারে দেবতা উপাসকেরা কোথায় যাবে মানে দেবতা ভগবত জ্ঞানে যারা দেবতাদের উপাসনা করছেন তারা তাহলে কোথায় যাবে তারা দেবলোকে যাবেন পিতৃপুরুষ পিতৃপুরুষদের ভগবানের জ্ঞানে যারা আরাধনা করছেন তারা পিতৃলোকে যাবেন ভূত প্রেতদের ভগবান জ্ঞানে যদি কেউ আরাধনা করে থাকেন তাহলে ভূত প্রেত লোকে যাবেন ভগবানের আরাধনা যারা করবেন ভগবানের কাছে যাবেন আপনার পিতৃপুরুষকে ভগবান মনে করে তাদের আরাধনা করলেন তাহলে আপনি পিতৃলোকে যাবেন দেবতাদের ভগবান জ্ঞানে আরাধনা করলেন তাহলে দেবলোকে যাবেন ভূত প্রেতকে ভগবান জ্ঞানে আরাধনা করলেন তাহলে ভূত লোকে যাবেন স্বয়ং ভগবান কৃষ্ণের আরাধনা করলে কৃষ্ণ লোকে যাবেন বা বৈকুণ্ঠে বিষ্ণুর আরাধনা করে যেতে পারবেন শুধু বললেই হবে না যে আমি যে কাউকে ভগবান আরাধনা করলাম আর এক জায়গায় পৌঁছে যাব কখনোই না একটা মতবাদ তৈরি করে দিলাম যে কালী কৃষ্ণ আল্লাহ সবই এক যার আরাধনা করো সেই এক জায়গায় গিয়ে পৌঁছাবে কোনদিন হবে না অবৈধভাবে ভগবত ভগবত আরাধনাকারীরা কখনোই যেতে পারবেন না অবৈধ ভগবত অবৈধ আরাধনাকারী কারা না যারা তাদের বাপ মাকে ভগবান বলে মনে করেন যারা দেব দেবীদের ভগবান বলে মনে করেন যারা ভূত প্রেতকে ভগবান বলে মনে করেন দিয়ে ভগবত তাদের আরাধনা শুরু করেন তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাবে ভগবানের ধামে তারা কেউই যেতে পারবে না এটি এখানে স্পষ্ট করে বলা হলো হল তাহপ এই তাৎপর্যের শেষে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে ভগবত আরাধনা সবাই করছেন বা করতে চান কিন্তু অজ্ঞানতার বসে তার ভগবত আরাধনাটা যে অবৈধ সেটা উনি জানেন না তিনি ভাবছেন এটাই ভগবানের আরাধনা পিতা ভগবান মনে করাটাই ভগবানের ভগবানের আরাধনা বা দেব দেবীদের পূজা অর্চনা করাটাই ভগবানের আরাধনা অথবা ভূত প্রেত পৃষ্ঠাস ভগবান জ্ঞানে আরাধনা করাটাই ভগবান এরা যারা অজ্ঞ ভগবান সম্পর্কে যারা জানে না তারাই এরকম নানাভাবে অবৈধ ধারার দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এই সমস্ত লোকেদের অনভিজ্ঞ লোকেদের সঠিক ভগবান কি সেটা জানানোর প্রয়োজনীয়তা রয়েছে তাই প্রভুপাত বলছেন আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত মানব সমাজে এই পরম কল্যাণকারী জ্ঞান মুক্ত হস্তি বিতরণ করছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ এই জীবন সার্থক করে তার যথাসম্ভব আবাস ভগবত ধামে ফিরে যেতে পারবে পত্র পুষ্পম ফলন্ত ইয়ং জমি ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্ত পরিতম অস্নামী প্রজাতাত যে বিশুদ্ধচিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি সেই ভক্তিপ্রুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি পুনরায় ছাব্বিশ নম্বর শ্লোক থেকে শুদ্ধ ভক্ত যারা তারা কিভাবে ভগবানকে ভক্তি করেন আর তাদের ভক্তির বিনিময়ে ভগবান কিভাবে তাদের নৈবেদ্য গ্রহণ করেন সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে ভগবান এখানে কার হাতে খান নৈবেদ্য গ্রহণ করেন সেটা বলছেন ভক্তি সহকারে বিশুদ্ধ চিত্ত হতে হবে এক নম্বর প্রথম মনে কোনো জাগতিক কামনা বাসনা থাকবে না ইন্দ্র তৃপ্তির কোনো বাসনা থাকবে না এটা হচ্ছে প্রথম কন্ডিশন আচ্ছা নিষ্কাম হতে হবে অর্থাৎ বিশুদ্ধ চিত্ত নিষ্কাম এটা হচ্ছে প্রথম কন্ডিশন ভগবান কার হাতে খাদ্য গ্রহণ নৈবেদ্য গ্রহণ করেন তা তিনি এই শ্লোকটিতে উল্লেখ করছেন কার হাতে তা যার হাতে তিনি গ্রহণ করবেন তিনি অবশ্যই শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্ত তো আমাদেরকেও অনেকে বলেন বা আমিও কাউকে বলে থাকি শুদ্ধ ভক্তের কি ক্রেটেরিয়া এখানে উল্লেখ করেছেন উনি সেটা আমরা বিবেচনা করি এক নাম্বার বলা হচ্ছে এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে বিশুদ্ধ চিত্ত দুই নাম্বার ক্রাইটেরিয়া বলা হচ্ছে যে ভক্তা প্রযচ্ছতি ভক্তি সহকারে নিবেদন করবেন তিন নাম্বার কি বলা হচ্ছে ভক্তি সহকারে প্রস্তুত করবেন চার নম্বর বলা হচ্ছে তিনটা কন্ডিশন দেওয়া হয়েছে তিনটা কন্ডিশন এখানে উল্লেখ করা হলো বিশুদ্ধ চিত্ত নিষ্কাম মানে প্রযোতাত্মন প্রযোতা এই শব্দে বোঝানো হয়েছে আচ্ছা ভক্তি সহকারে নিবেদন করবেন মানে ভক্তা প্রযী ভক্তা প্রযচ্ছতি আর ভক্তি সহকারে নিবেদন প্রস্তুত করবেন ভক্ত পরিতম এটা একটু গন্ডগোল হয়ে গেল বক্তা ভক্তি সহকারে প্রস্তুত করুন মানে ভক্তা তিনটা কন্ডিশন দেওয়া হয়েছে কার হাতে তিনি নৈবেদ্য গ্রহণ করবেন আপনারা যারা ভোগ প্রস্তুত এবং ভোগ নিবেদন করেন এই তিনটা বিষয় আপনারা কি মেনটেন করেন প্রথমত কারা কারা ভোগ লাগান সেটা বলুন ভোগ লাগান এবং ভোগ তৈরি করেন কারা কারা আছেন হাত তুলুন সবাই ভোগ লাগানো ভোগ মানে প্রসাদ তো সবাই গ্রহণ করেন কিন্তু ভোগ হয়তো সবাই লাগান না মাথা জেলে তো সবাই ভোগ রন্ধন করেন তারাই অধিকাংশ জায়গার সময় ভোগ লাগান প্রভুজিরা হয়তো কখনো কখনো ভোগ লাগাতে পারে তা প্রশ্ন হচ্ছে মাত্র এই কয়েকজন ভোগ লাগান তাহলে কি মহাপ্রসাদের দোকান থেকে কিনে নিয়ে খান নাকি হম নাকি নিজেকেই ভোগ লাগান ডাইরেক্ট কড়াই থেকে নিজের মুখে মাঝখানে আবার কোন আর কোনো রাখার দরকার নাই আচ্ছা যারা ভোগ লাগাচ্ছেন তন্নিমায় এই তিনটা কন্ডিশন ভোগ ভগবান গ্রহণ করেন তো আপনার কি তিনটা কন্ডিশন ফুলফিল হয় হরে কৃষ্ণ তো না তো মনে হয় না হয় হয় বলে এটা আসলে বলাটা মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষে মালিনী করুণা প্রভুজি যতটা সম্ভব তো চেষ্টা তো করি যথাসাধ্য যেমন যেমন ইন্সট্রাকশন পাই প্রভুজিদের কাছ থেকে নিজের গুণগান সবাই করে তো সেটা কথা নয় কিভাবে করি সেটা বলতে পারি পার্সেন্টেজ তো আপনি দেবেন ও বাবা আমি কি কোনোদিন আপনার ভিতরে গিয়ে ঢুকে বসে থাকবো নাকি যাই হোক তারপরে আপনি নিজে নিজে বিষয়টা বুঝতে পারবেন যে যা বলা হলো যে ভগবান খাবেন অষ্টমী বলছেন উনি অষ্টমী মানে আমি খাদ্য গ্রহণ করি এই কন্ডিশন হলে গ্রহণ করি তা না হলে বুঝতেই পারছেন গ্রহণ করবেন না সর্বগুণ সুচিত্রা দেবী দাসী বলুন আপনি হরে কৃষ্ণ বাবুজি আমি তো চেষ্টা করব মানে যতটা সম্ভব করার কিন্তু বাড়ির পরিবারের অনেক সময় হয়তো হয়ে ওঠে না আমার মতে হয়ে ওঠে না যে কন্ডিশন দেওয়া আছে সব হয়তো মানা হয় না কারণ সব সময় একই পরিস্থিতি থাকে না মানে সময় বিশেষে অনেক সময় তাড়াহুড়ো থাকে সব ক্ষেত্রে হয় না বাবু চেষ্টা করি যতটা সম্ভব করার আশ্রয় জাহ্নবী হ্যাঁ হরিকৃষ্ণ প্রভু চেষ্টা তো করি কিন্তু ঠিকঠাক সবকিছু হরে কৃষ্ণ প্রভুজি ধন্যবাদ প্রণাম প্রভুজি ভক্তি সহকারে তো নিবেদন করি কিন্তু ভক্তি সহকারে প্রস্তুত করি কিন্তু বিশ্বযুদ্ধ চিত্ত নিষ্কাম কিনা সেটা বলতে পারছি না ওটা সাধারণত বোঝা যায় না এমনি কোনো উৎসব পার্বন টারবন আসলে জিনিসপত্র কেনাকাটির সুযোগ গেলে তখন বোঝা যায় যে নিষ্কাম কিনা তাই তো সামনে দুর্গাপূজা আছে তখন বোঝা যাবে যে আপনি নিষ্কাম কিনা খাই না খাওয়ার কথা বলছি না কেনা সবাই যখন কেনাকাটি করবে তখন আপনি নিষ্কাম কিনা তখনই তো পরীক্ষা করা যাবে

চেষ্টা তো করি কতটুকু হয় জানি না সকালে দেবীদের স্কুল প্রভুজির অফিস তো কতটা চেষ্টা করি কতটা হয় যে বলতে পারবো না চেষ্টা করি এখন হয় কি না হয় বলতে পারি না কৃষ্ণ তো একদম কনফার্ম বলে দিলেন আমি কোনটা হলে খাই কোনটা হলে খাই না হম তাহলে কৃষ্ণ যদি না খান তাহলে আপনারা প্রসাদ পাচ্ছেন কোথা থেকে কৃষ্ণ ধরুন খাচ্ছেন না আপনি চেষ্টা করে যাচ্ছেন যেদিন হচ্ছে সেদিন খাচ্ছেন যেদিন হচ্ছে না আর খাচ্ছেন না সেদিন তাহলে আপনি মহাপ্রসাদ পাচ্ছেন কোথা থেকে তো বুঝতেও পাচ্ছেন না যে মহাপ্রসাদ আমি প্রতিদিনের ন্যায় ভোগ লাগিয়ে পাচ্ছি কিন্তু কৃষ্ণ খাচ্ছেন কি খাচ্ছেন না আপনি তো বুঝতে পারছেন না তাহলে এই ক্ষেত্রে কি অবস্থা হবে তাহলে ওই ভোগকে গ্রহণ করছেন কৃষ্ণ যদি গ্রহণ না করেন তাহলে ভূত প্রেতেরা সেই সেই নৈবেদ্য গ্রহণ করবেন ধরুন কৃষ্ণ গ্রহণ করলেন না আপনি কৃষ্ণকে ভোগ লাগিয়েছেন এই কন্ডিশনের ভিতরে কোন একটা আপনার পালন হলো না তো কৃষ্ণ গ্রহণ করলেন না তাহলে ওটা কে গ্রহণ করবে ভূত প্রেতেরা খাবে তাহলে আপনি যে যে মহাপ্রসাদ বলে যা খাচ্ছেন লাস্টে দেখা যাচ্ছে যে ভূত প্রেতের উচ্ছিষ্ট খাচ্ছে কঠিন বিষয় এত কষ্ট করে রান্না টান্না করে ভোগ লাগিয়ে লাস্টে যদি ভূত প্রীতি খেয়ে নেয় তাহলে তো বড় বিপদ আবার যদি ভোগ লাগানোর আগেই মনে করেন যে ছানা হয়েছে ছানার বাটিটা আজকে আর মিশাবো না এইটা আমি আলাদা করেই রেখে দেব এইটা লাস্টে আমি দিতে থাকে না হ্যাঁ তাহলে তো ভগবান বিশুদ্ধ চিত্ত হলো না ভগবান গ্রহণ করবেন পঞ্চত্বে এক পূজারী ব্রহ্মচারী পূজারি কিছুদিন করছিলেন সেবা তো ওনার নামে কমপ্লেন আসা শুরু করলো ভোগের প্লেট যখন বেরিয়ে আসে ছানার বাটিটা আর আসে না বুঝতে পারছেন যে বাটিতে ছানাটা থাকে এই ছানার বাটিটা উনি আলাদা করে নামিয়ে রাখেন বাকিগুলো বার করে এটা যখন প্রধান পুরোহিত আমাদের জানতে পারলেন হ্যাঁ এই করে ভোগ লাগানোর পর ছানার বাটিটা রেখে দেয় তাহলে তাকে বলে দাও আর ভোগ লাগাতে হবে না ভগবান যদি দেখেন যে আপনি খাওয়ার আগেই লোভ দিয়ে দিয়েছেন তাহলেও ভগবান খাবেন না ওনার অত খুদা নেই আর অনেক বাড়িতেই তাকে ভোগ লাগায় আপনার বাড়িতে না খেলে ওনার কোনো যায় আসে না রান্না করতে গিয়ে তো নাকে গন্ধ ঢোকে আমরা গন্ধের স্বাদও হয়তো নিই হ্যাঁ বাবা আজকে খুব সুন্দর হয়েছে এই যে শুকনো লঙ্কা দিয়ে ফোরন দিয়েছি না যা স্বাদ হবে মনে মনে স্বাদন করে নিলেন তাও কৃষ্ণ খাবেন না ওই জন্য নিষ্কাম বলা হয়েছে বিশুদ্ধ চিত্ত এই যে ভোগ প্রস্তুত করতে গিয়ে যদি খাওয়ার ঢোক গিলে ফেলেন ওখানেই তাহলেও কিন্তু কৃষ্ণ খাবেন না আর যদি লবণ চেক করতে গিয়ে এক টুকরা আলুই খেয়ে নেন লবণ চেক করলেন এক টুকরা আলু তুলে নিয়ে খেলেন এক টুকরা পনির তুলে নিয়ে লবণ চেক করার জন্য খেয়ে নিলেন ভোগ লাগানোর আগে তাহলে তো হয়েই গেল কৃষ্ণ না প্রভুদিরা ভাবছেন এটা তো আমাদের সমস্যা না এটা তো মাতাজিদের সমস্যা যারা রান্না করে তাদের সমস্যা হ্যাঁ তা আচ্ছা মাতাজিটা যদি ভোগ না লাগায় আপনিও যদি লাগান অথচ প্রস্তুত করার সময় যদি এরকম হয়ে তাহলেও সেই নৈবেদ্য কৃষ্ণ গ্রহণ করবেন না জন্য ভগবানের ভোগের যে হবেন তাকে অবশ্যই বিশুদ্ধ চিত্ত হতে হবে এই জন্য ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত দিয়ে ভোগ লাগানো এই এবং ভোগ রন্ধন করার আদেশ প্রভুপাত দিয়ে গেছে ভগবানের জন্য যারা রান্না করবেন অবশ্যই ব্রাহ্মণ দীক্ষিত ব্রাহ্মণ দীক্ষিত ছাড়া কেউ ঢুকতে না আর ব্রাহ্মণ ছাড়া কেউ ভোগ লাগাতে পারবে প্রতিষ্ঠিত প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহগানকে ব্রাহ্মণ ছাড়া তো মন্দিরের শ্রী বিগ্রহের যে গর্ভগৃহ সেই গর্ভগৃহে প্রবেশ করার পারমিশনই তাদের নাই কারণ এই মন ব্রাহ্মণ দীক্ষিত নয় মানে ব্রাহ্মণ দীক্ষিত নয় মানে ভোগও রান্না করতে পারবেন না তিনি ভোগ নিবেদন করতে পারবেন না কেন না ব্রাহ্মণ দীক্ষিত মানে ধরে নেওয়া হচ্ছে যে তিনি বিশুদ্ধ চিত্ত জগন্নাথ পুরীতে ওই যে অত বড় 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 হাড়িগুলি অন্য সবজি ডালমা আরো আরো বিভিন্ন রকমের যে হাঁ গুলো সব নিয়ে এসে সাজানো হয় ভোগ মন্দিরে ভোগ লাগানোর পূর্বে তো যারা নিয়ে আসে তাদের যাতে সেই সমস্ত ভোগের গন্ধ নাকে ঢুকে তাদের যাতে লোভ না জাগে সেজন্য কি করা হয় এগুলি বহন করার পূর্বেই তাদেরকে খাইয়ে দেওয়া হয় পেট ফুটে যে পেট খাও তোমরা আর তারপর নাকে তাদের গামছা বেঁধে দেওয়া হয় তারা নিজেরাই নাকে শক্ত করে গামছা বাঁধে যাতে গন্ধ নাকে না আটবে তাহলে কিন্তু আবার জগন্নাথ ভোগ গ্রহণ করবেন না এই জগন্নাথের অনেক লীলা হয়েছে জগন্নাথ ভোগ গ্রহণ করছেন কিনা সে পাণ্ডা বুঝতে পারবে হাতের তালুতে জল নিয়ে সেই জলে জগন্নাথকে আহ্বান করবে সেই জলের মধ্যে যদি জগন্নাথের প্রতিচ্ছবি দেখতে পান তাহলে বুঝতে হবে যে জগন্নাথ ভোগ গ্রহণ করলেন আর যদি না দেখতে পান তাহলে সেদিন সেই ভোগগুলো সব ফেলে দেবে সেটার আনন্দ বাজারে বিক্রি হবে না না কোনো একটা অপরাধ হয়েছে জগন্নাথ ভোগ গ্রহণ করছেন না আবার পুরো মন্দির চত্বর সমস্ত কিছু ভালো করে ধুয়ে মন্দির প্রাঙ্গণ মন্দিরের গর্ভ মন্দির সমস্ত কিছু ভালো করে ধুয়ে লোকজন বার করে দিয়ে রান্না আবার নতুন করে করে তারপর যতক্ষণে হবে জগন্নাথকে ভোগ এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত এরকম চলে বিশুদ্ধ চিত্ত অতএব এটা আমাদের জন্য যদি যদি আমরা চেষ্টা করছি হচ্ছে কিনা কোনো কোনো দিন হয় কিনা জানি না এই যদি সন্দেহ থাকে তাহলে আমরা মহাপ্রসাদ পাব কি করে মহাপ্রসাদ কি করে পাব আমরা ষষ্ঠ অধ্যায় পড়তে গিয়ে অভ্যাস এবং বৈরাগ্য এই দুটি অনুশীলনের কথা ভগবান মন নিয়ন্ত্রণ করার জন্য বলেছিলেন যে মন নিয়ন্ত্রণ করতে গেলে অভ্যাস এবং বৈরাগ্য অনুশীলন করতে হবে তো অভ্যাস করতে হবে কৃষ্ণ কথা শ্রবণের আর বৈরাগ্য অনুশীলন প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম কৃষ্ণপ্রসাদ গ্রহণের ব্রত নিতে হবে যে আমি কৃষ্ণপ্রসাদ ব্যক্তি রেখে কোনো কিছু গ্রহণ করবো এই বৈরাগ্যের অনুশীলন করতে হবে তা আমি ভোগ লাগাচ্ছি অত কষ্ট করে ভোগ রন্ধন করে ভোগ লাগাচ্ছি অথচ যদি সেই ভোগ ভগবান গ্রহণ না করছেন তাহলে তো কৃষ্ণ প্রসাদ হচ্ছেই না এর সমাধান কি তাহলে প্রতিদিন আমার এখনো চিত্ত শুদ্ধ হয়নি ভগবান ভোগ গ্রহণ করছেন না তাহলে কি হবে যতদিন না চিত্ত শুদ্ধ হচ্ছে ততদিন কি ভোগ লাগাবো না তাহলে আমি খাবো কি জীবন ধারণ করব কি করে কবে চিত্ত শুদ্ধ হবে তবে গিয়ে রান্না করে ভগবানের জন্য ভোগ নিবেদন করব এটা তো বাস্তবিক পন্থা নয় কি করে কি হবে এই জন্য আমাদের আমরা সরাসরি ভোগ নিবেদন করি শ্রী গুরুদেবের মাধ্যমে ভোগ নিবেদন করা হয় গুরুদেব হচ্ছেন শুদ্ধ ভক্ত আমরা সমস্ত নৈবেদ্য ভগবানের সামনে সাজিয়ে সবাইকে আসনে আহ্বান করে আচমন আদি দিয়ে ভোগ গুরুদেবের কাছে আমরা প্রার্থনা করি গুরুদেব আপনি ভোগ নিবেদন করুন নিবেদন করুন ভগবানকে এইভাবে যখন প্রার্থনা করা হয় তখন গুরুদেব গুরু পরম্পরা ধারায় তা নিবেদন করে আপনি হয়তো দুটো সবজি একটা ডাল করেছেন বা একটু ভাজি করেছেন তো গুরুদেব দেখবেন মাত্র তিন চারটা আইটেম দিয়ে ভগবানকে নিবেদন করব উনি আরো দুটো পদ রান্না করে সেটা সংযোজন করে দেন দেন প্রভুপাত দেখছেন যে মাত্রই সাত আটটা আইটেম উনি দুটো সংযোজন করেন তারপরে তিনি তার গুরুদেবকে নিবেদন করেন এইভাবে করতে করতে যখন রাধারানীর কাছে আসে রাধারানীর কাছে আস্তে আস্তে তা প্রায় একশো আইটেম হয়ে যায় রাধারানী দেখেন মাত্র এই কয়েকটা পথ দিয়ে ভগবানকে ভোগ দেব না রাধারানী আরো নিত্য নতুন সবজি রান্না করে ভগবানের জন্য নিবেদন করেন তো চরমে কৃষ্ণ যখন সেই ভোগ গ্রহণ করছেন কৃষ্ণের নিকট সেটা একটা অন্নকূট মহোৎসবের মতো ভোগ হয়ে যায় হয়তো আপনি তো থালায় সাজিয়েছেন দুদিকে দুটো মাটি দিয়ে একটু ভাজা দিয়ে ছেড়ে দিয়েছেন কিন্তু এটা যখন পরম্পরাক্রমে রাধারানীর কাছে পৌঁছাচ্ছেন রাধারানী তার সঙ্গে তার নিজস্ব পদগুলি সংযোজন করছেন তখন কৃষ্ণ মনে হচ্ছে যে অন্নকূট উৎসবের ভোগ গ্রহণ করছেন এত বিশাল পরিমাণ অন্ন চাপাটি বিভিন্ন রকমের শাকসবজি এগুলিতে একদম দৃষ্ট ভরপুর গ্রহণ করেন তো এটাই আপনি এখন বলতে পারেন যে সবাই এতগুলো করে আইটেম লাগালো কিন্তু ভোগ যখন মহাপ্রসাদের থালা যখন আমরা নিয়ে আসি তখন তো আমি যে কটা দিয়েছিলাম সে কটাই তো এক্সট্রাও বেশি আসে না একটাও তাহলে কি করে বিশ্বাস করব না আসবে কি করে আপনি তো দিয়েছেনই ওই কার্ড আপনার বাগেরটা আপনার ফেরত এসেছে কিন্তু বাকি যারা দিয়েছে লাগিয়েছিলেন তাদের ভাগের গুলো তারা নিয়ে নিয়েছেন নিয়েছে গুরু পরম্পরা দ্বারাই ভোগ নিবেদন করি আমরা সেই জন্য সেটা মহাপ্রসাদ হয় সরাসরি যদি আমি ভোগ নিবেদন করতে চাই সেটা কৃষ্ণ বলছেন তাদের বিশুদ্ধ চিত্ত হতে হবে নিষ্কাম হতে হবে তাহলে তার ভোগ আমি গ্রহণ করি অষ্টনামী আমি খাই একবার ছিল আর্য সমাজের একজন তিনি প্রশ্ন করেছেন প্রশ্ন করেছেন এই যে আপনারা যে ভোগ নিবেদন করেন ভগবান খায় এরকম প্রশ্ন তো আমাদের অনেকেই করেন তো প্রভুপাতকে যখন এই প্রশ্নটা করেছেন প্রভুপাত খুব রেগে গেছে রেগে গিয়ে সেই ব্যক্তিকে বলছেন আপনি কোথাকার কে বলুন তো আপনি কি কোনো ব্রহ্মাণ্ডের মালিক যে আপনার কথা আমি মানব খান না ত্রিভুবনের মালিক কৃষ্ণ স্বয়ং নিজে বলছেন আমি খাই আপনি কোথা যে আপনার বিশ্বাস করবো কৃষ্ণ খাই না খুব তিরস্কার করেছেন ত্রিভুবনের মালিক বলছেন আমি খাই তোমার কত সম্পত্তি আছে তোমার কথা আমি বিশ্বাস করব কটা ব্রহ্মাণ্ড আছে তোমার তুমি বললে আমি বিশ্বাস করবো কুষ্ঠ খায় না এইভাবে তিরস্কার করেছিলেন অনন্ত কোটি ঐশ্বর্যের মালিক ব্রহ্মাণ্ডের মালিক উনি বলছেন আমি খাই তো উনার কথাটা উনি খান না এটা বলতে গেলে তো আপনার তো তার থেকে বেশি সম্পত্তি থাকতে হবে তবে আমরা মানবো যে হ্যাঁ ঠিকই বলছেন আপনি উনি খায় না তা না হলে আপনি একটা লোফার আপনার কথার কি মূল্য আছে তো কৃষ্ণ খান না নাম তা নয় তো তিনি কি খান তিনি পত্র পুষ্প ফল জল তাহলে কি তিনি পুড়ি হালুয়া অন্য অন্য দিয়ে বিভিন্ন রকমের যা আরো কিছু তৈরি করা হয় কে পা পিস্তা পেস্তা বাদাম বা পিজা রাশিয়ান চাইনিজ কত রকমের খাওয়া আছে সেগুলো কি উনি খান না প্রশ্নটা এসে যায় যে খাওয়ার লিস্ট তো উনি মাত্র কয়েকটা দিয়েছেন তবে আমরা এত এত রান্না করে তাকে ভোগ নিবেদন করার কি প্রয়োজন উনি তো কি কি খান সেটা তো লিস্ট দিয়ে দিয়েছেন এই করলেই তো আমাদের খরচা কমে যাবে অনেক বাড়িতে ভগবানের আলেখ্যকে ভোগ লাগায় বা দেব দেবীদের ভোগ লাগায় কি বলুন একটা কাঁঠালি কলা দুটো নকুল দানা হয়তো একটু তুলসী পত্র দিয়ে এক কাপ জল দিয়ে সারাদিন রেখে দিয়েছে ওই নকুল দানার মিষ্টি খাওয়ার জন্য কালো কালো ডাস পিঁপড়ে গুলো এসে খেয়ে যায় আর ওই কলা অর্ধেক ওই ডাস পিঁপড়াতেই খেয়ে যায় পরের দিন সকালবেলায় বেলায় আবার ওগুলো সব তুলে ফেলে দেয় মানে মহাপ্রসাদ ওই নকুল দানাটাই ভক্তি ভরে আর ওই কাঠালি চাপা কলাটাই যে ভক্তি ভরে নিবেদন করে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করলেও না হয় বোঝা যেত উনি এদিকে কাতলা মাছের পেটি দিয়ে খাচ্ছে আর ভগবানকে ভোগ দিয়েছেন দুটো নকুল একটা কাঁঠালি চাপা ভগবানের প্রসাদ পাওয়ার প্রতি তার কোনো ইচ্ছা নাই কারণে হয়তো শুনেছেন গোপাল বাড়িতে লাগালে বাড়িতে থাকলে খেতে দিতে হয় তাই ওই সারাদিন একটা কলা এক গ্লাস জল আর দুটো নকুল দানা তারপরে আবার পরের দিন সকালবেলা গোপালকে জাগিয়ে জাগানোর সময় এগুলো সব ফেলে দিতে হবে ফুল যে ভোগ লাগানো হয়েছে সেগুলো সব খেলে দেবে না খাবে কি করে খেতে পারে ও তো কালো দিয়ে অর্ধেক খেয়ে নিয়েছে কিন্তু খাওয়া জিনিস খাবে কাতলা মাছের পেটি খাওয়ালো এরকমও আমরা অনেক দেখি তখন কেউ বলতে পারেন ভগবানই তো কি কি খাবেন তার একটা লিস্ট দিয়েছে সেই অনুসারে যারা ভোগ লাগায় তাতে অসুবিধা হতে হয় এগুলো খেয়ে তো আর মানুষ থাকতে পারে না পাতা ফুল ফল এগুলো খেয়ে কি কেউ জীবন ধারণ করতে পারবে এই তারা নিজেদের মতো করে খায় ভগবান যদি লিস্টটা একটু ভালো মতো দিয়ে দিতেন জগন্নাথে কত কত ভোগ লাগবে কত কত টন ভোগ লাগবে সে সব লিস্ট আছে সেই অনুসারে প্রতিদিন ভোগ লাগবে। ছাপ্পান্ন প্রকার পদ গ্রহণ করেন ছাপান্ন ব্যঞ্জন এগুলো সব লিস্ট করা আছে আটবার ভোগ গ্রহণ করেন জগন্নাথ তো এইভাবে সেখানে সেভাবে সেবা পূজা করা হয় কৃষ্ণ বলছেন তিনি পাতা ফুল ফল জল চারটা আইটেম খান করবে পাতা ফুল ফল জল কৃষ্ণকে দিয়ে তারা ভালো মন্দ রান্না করে খায় ভক্তরা যদি করতে চান তাহলে কিন্তু এটা একটা দোষ বৃত্ত সার্থ দোষ বৃত্ত আছে আপনার অর্থ আছে আপনি সততা করছেন ভগবানকে দিচ্ছেন না আপনি খাচ্ছেন ভগবান এখানে যে চার প্রকার দ্রব্য গ্রহণ করেন নিবেদন করলে এটা কেন বললেন না যাতে একদম হতদরিদ্র ব্যক্তিও নিবেদন করতে পারে। ওই জন্যই এটা উনি বলেছেন হতদরিদ্র ব্যক্তিও যদি তার কিছুই না থাকে একটা তুলসী পাতা তুলে ভগবানকে নিবেদন করবে একটা ফুল তুলে ভগবানকে ভক্তিপূর্বক নিবেদন করবেন বা এক গ্লাস জল দেবেন ভগবানকে বা একটা ফল দেবেন ভগবান সেটাই গ্রহণ করবেন তার সেই ভক্তিপ্রুত উপহার উনি প্রীতি সহকারে গ্রহণ করবেন এখানে শুদ্ধ ভক্তের সঙ্গে ভগবানের যে আদান প্রদান এটি উল্লেখ করা হলো এখন বলতে পারেন আচ্ছা ভগবানকে মাছ মাংস কেন দেওয়া যায় না না ভগবান আমিষ দ্রব্য গ্রহণ করেন না ভগবান সাত্বিক দ্রব্য গ্রহণ করে সেই সমস্ত সাত্বিক দ্রব্যের নাম এখানে বলা হলো এই সমস্ত দ্রব্যগুলির সহকারে যদি কোনো কিছু ও রান্না করা হয় এবং সেটা ভগবানকে দেয়া হয় তাহলে ভগবান গ্রহণ করবেন কেউ কি আমরা দেখি যে সহজিয়া গোসাই গুরুরা চা বানিয়ে তার মধ্যে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগান ভগবান কোনোদিন চা গ্রহণ করেন না সুতরাং ভোগ লাগানোর ব্যাপারে আপনি জোর করতে পারেন আপনার যেটা মনে হলো আপনি একটা মন গড়া পদ্ধতি তুলসী দিয়ে বোক লাগিয়ে দিলেন সেটাও নয় ভগবান কোন নেশা প্রকার দ্রব্য আমিষ দ্রব্য হাই প্রোটিন যুক্ত দ্রব্য এগুলি কোনোটাই গ্রহণ করেন না

যৎকরি যদি দাদশি যত কুমতেয় তৎকুষ মদর্পণেয় তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো শুধু কৃষ্ণের জন্য নিবেদন করা কৃষ্ণের জন্য রান্না করা কারা আছেন শুধু কৃষ্ণের জন্য করেন হাত ধরুন কৃষ্ণের জন্যই রান্না করেন কৃষ্ণকে নিবেদন করেন আপনার জন্য নয় কারা করেন আপনি শুধু কৃষ্ণের জন্য রান্না করেন স্বপন কুমার সরকার আপনি কৃষ্ণের জন্য রান্না করেন শুধু নাকি রান্নাঘরের মানে দরজা পর্যন্ত মারান না হরে কৃষ্ণ প্রভু আমরা তো আমি তো রান্না করি না আমার তাহলে কি ভগবানের সহধর্মী ঠিক আছে উনি করেন যখন আপনাকে এই প্রশ্ন করে লাভ নেই তো আপনারা যারা হাত তুলছেন একজনও তো রাখুনি নন হ্যাঁ আক্তুলা কারীরা তো না আধুনিক কাউকে দেখছি মালিনী করোনা বলুন প্রভুজি মন্দিরে কখনো কখনো অকেশনালি রান্না করার সুযোগ পাওয়া যায় সেদিন কৃষ্ণের জন্য হয় বাকি ঘরে যখন হয় তখন তো ছেলেপুলে কে খাবে কে কি খাবে সেই রান্না করেই অফার হয়ে যায় আচ্ছা ছেলেপুলে বা আপনাদের পরিবারের সদস্যদের দিয়েও কি এক্সট্রা রান্না করেন সেটা হয় যেমন ধরুন জন্মাষ্টমী দিন না এটা কৃষ্ণের জন্যই হবে কি এটা কৃষ্ণের ভালো লাগে কি এটা চৈতন্য মহাপ্রভুর শাকটা ভালো লাগে তো বাজারে দেখলে শাক যদি দেখো এটা চৈতন্য মহাপ্রভুর ভালো লাগে এটাকে নিতেই হবে পাকা কুমড়ো দেখলে হ্যাঁ এটা ভগবানের ভালো লাগে নিতেই হবে তো সেই হিসাবে নেওয়া হয় কিন্তু যেটা রেগুলার মাথা সেটা ওই ঘরের কে কি খাবে কে কি হবে ওটাই মাথায় চলে আসে আচ্ছা আসুক আপনারা কি এক্সট্রা কৃষ্ণের জন্য এক 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 চাল নেন একটু বেশি চাল নেন এক মুঠো এক মুঠো নেওয়ার একটা অভ্যেস আছে সব করার পরে এক মুঠো নেওয়া হয় ওটাই ওইভাবে নয় যে মানে চারজনে ধরুন কোটো কৌটো ওই হাতে এক মুঠো বাস কি রুটি হলো হ্যাঁ একটা রুটি একটু বেশি যেতে হয় তাই তো একটা দুটো রুটি বেশি হলো পরে আমরা বাসি নিয়ে নেবো কোনো অসুবিধা নেই যদি দিয়ে হয় তো সেটা কৃষ্ণের জন্য আচ্ছা

তারপরে সেই প্রসাদ আমরা সকলেই পাই আর যদি কোনোদিন ওটা পুরো খেয়ে নেয় তখন খেয়ে নিলে তো আমার কি বলবো এটা তো আমার পরম পরম সৌভাগ্য মানে একদম মানে এত মানে পরম সৌভাগ্য যে খেয়ে নিলে সেদিন মনে হয় আমি মানে খুশিতে কান্না করব না কি করব সেটা পুরো আমি বোঝাতে পারবো না আরকি যা রান্না করেন সবগুলো ভোগ লাগান নাকি এক থালা ভোগ লাগান ভোগ লাগাই মানে একটা পরিমাণ মতো লাগাই মানে অনেক বেশি লাগালে সেটা আবার কেমন দেখা যাবে আবার যদি অল্প লাগাই সেটাও বা কেমন দেখা যাবে একটা সুন্দর বা একটা হ্যাঁ সেরকম ভাবে আর কি পরিমাণ মত লাগান জয়থালাটা যদি খেয়ে নেন অসুবিধা নাই বাকি তো আমাদের জন্য আছে হ্যাঁ ইয়া খেলে সেটা তো বললাম সেটা তো আরো পরম সৌভাগ্য এর মতো পরম সৌভাগ্য কিন্তু বাকি যেটা আছে ওটাই আপনাদের হয়ে যাবে বাগবাটা করে খেয়ে নেবেন এক থালা তো জন্য তবু রান্না যখন করি তখন রাধা কে স্মরণ করি যে রাধা রানী তুমি কৃপা করে কৃষ্ণের জন্য রান্না করো আমি হয়তো সহযোগিতা করবো বা এরকম অনেক কিছু বলে বা প্রার্থনা করে তারপরে করা হয় আর কি যতটুকু প্রভু হ্যাঁ শুদ্ধ ভাবে করার জন্য রাধারানীকে কাজে লাগান আপনারা বুঝতে পারছি মশলাটা বেটে দাও কুন্তিটা নেড়ে দাও আহ রাধা রানী তুমি করো আমি শুধু তোমার হেল্প হয় তুমিই সব করবে আমি তোমাকে হেল্প করবো মানসিকতা থাকা ভালো তা বিষয়ে হচ্ছে আমরা কৃষ্ণের জন্য রান্না করি না আমরা আমাদের জন্যই রান্না করি কৃষ্ণকে অর্পণ করি বুঝতে এই যে মায়াপুরে এতগুলো কিচেন নাম হট্ট গীতা ভবন গদা কিচেন সুলভ কিচেন আবার অন্নদান কমপ্লেক্স আবার ব্রহ্মচারী কিচেন এতগুলো কিচেনে যত রান্না হয় ভক্তদের জন্য রান্না হয় বা অতিথিদের জন্য রান্না হয় একমাত্র রাধা মাধব কিচেনে বিগ্রহগণের জন্য রান্না হয় ওখানে যা রান্না হয় সব বিগ্রহের জন্য রান্না ওটা কাউকে এক্সট্রা কারোর জন্য রান্না হয় না ভগবানের উদ্দেশ্যে সেখানে রান্না হয় বাকি যত না আছে সেখানেও আছে আছে কিন্তু হিসাব করা হয় গদা কত লোক কুপন কেটেছে এত ঠিক আছে সেই হিসাবে রান্না সুলভ কিচেন থেকে শুরু করে সব কিছু নেই এটা ধরে নেওয়া হয় আমরা এত গেস্ট হবে আজকে শনি রবি আছে আচ্ছা এত রান্না আইডিয়া করে সবজি অমান্য করো রান্না শুরু করো তারপরে দেখি দেখা যাবে যদি দরকার হয় আবার একটু করা হবে এই ভগবানের উদ্দেশ্যে কিন্তু রান্না হয় না ভগবানকে নিবেদন করা হয় যা অতিথিদের উদ্দেশ্যে রান্না হচ্ছে সেটা ভগবানকে নিবেদন করা হয় যেটাই সাতাশ নম্বর শ্লোকে কৃষ্ণ বললেন যে সবার পক্ষে ভগবানের উদ্দেশ্যেই কেবল রান্না করা সম্ভব হবে না তাই স্বাভাবিকভাবেই মানুষ নিজেদের জন্যই রান্না করবেন তাই উনি বলছেন তুমি যা আহার করবে সেটা আমাকে নিবেদন করে খাও এবং আমরা এটাই করি এটাই করি আমরা কখনো কৃষ্ণকে বলি নাই তোমাকে যে ভোগ লাগালাম এটা কিন্তু কেশিস করবে এটা তোমার জন্যই করা হয়েছে তোমাকে খেতেই হবে এটা আমরা কখনোই বলি না সত্যি সত্যি যদি কৃষ্ণ খেয়ে শেষ করা শুরু করে প্রথমত বিশ্বাস হবে না লোকজন ভাববে লেগেছে ভোগ লাগাতে গিয়ে নিজে খেয়ে দিয়ে থালা চেটে ফুটে বার করে নিয়ে এসে বলছে খেয়ে নিয়েছে হ্যাঁ বহু ঘটনা এরকম ঘটেছে আলালনাথেও ঘটেছে তারপরে শ্রীখণ্ডেও ঘটেছে বিশ্বাসই হয়নি দেখতে গিয়ে তখন একটা মানে একটা কিছু চিহ্ন থেকে গেছে শ্রীখণ্ডে গোপীনাথ অর্ধেক লাড্ডু হাতেই রেখে দিয়েছেন আর খাননি আলালনাথে ওই করতে গিয়ে দেখা গেলো গরম পায়েস আঙুলে লেগে আঙুল ফুস্কা পড়ে গেছে বুকে পড়েছে সেখানেও ফুস্কার দাগ রয়েছে এগুলো আমরা দেখি যে ভগবান তিনি সত্যি সত্যি খান তিনি সত্যি সত্যি খান আর এটা যদি সত্যি সত্যি খেয়ে নিতেন তাহলে আমাদের কতজন যে এই ভোগ লাগাতাম আমরা আমাদের সন্দেহ আছে একদিন দুদিন হয়তো আনন্দ হতো তারপরে তখন চিন্তা হতো ওরই হুম প্রতিদিন যদি এরকম করে খায় একজন তাহলে তো মাসে কত লাগবে বছরে কত লাগবে ওই টাকাটা কোথা থেকে আসবে টেনশনে পড়ে যেত আপনার হয়তো টেনশন হতো না আপনি তো আর উপার্জন করেন না যারা উপার্জন করে তাদের টেনশন হয়ে যেত আর হে তারপরে যদি আবার যত বিগ্রহ ঘরে রেখে দেন সবাই যদি বলে আমরাও খাবো আমাদেরকেও আলাদা দিতে হবে হুম পঞ্চদত্ত নৃসিংহদেব রাধা মাধব যে যা বিগ্রহ রেখেছেন তারা সবাই যদি বলে যে না আমরাও খাবো আমাদের আলাদা প্লেট দিতে হবে তাহলে তো গেল মাথায় বাবা আমার এত ভগবান লাগবে না যাও তো আমি আর এত রান্না করতে পাচ্ছি না এতগুলো ভোগের থালা পঞ্চতত্ত্বের জন্য একটা নৃসিংহদেবের জন্য একটা রাধা মাধবের জন্য একটা এত থালা এত বাটি এত ভোগ রান্না এক্সট্রা আর খেয়ে সব খেয়ে শেষ এ করা যাবে না তো দেখুন ভগবান জানেন ভক্তদের শ্রদ্ধা কিরকম হবে তাই অন্তত পক্ষে আহ বিশুদ্ধচিত্র না হলেও নিজেদের জন্য যা রান্না করছেন সেটা যেন ভগবানকে অর্পণ করেন সেটা উনি বিধান দিলেন এই অর্থাৎ মিশ্র ভক্তি যারা করবে শুদ্ধ ভক্তদের সঙ্গে একরকম বিধানের কথা বললেন যারা মিশ্র ভক্তি অনুশীলন করছেন তাদের জন্য তিনি আরেক রকম ক্রেটারিয়া দিলেন যে আরেক ধরনের বিধান দিলেন যে তুমি যা অনুষ্ঠান করবে আমার জন্য করো যা হার করবে আমাকে নিবেদন করে খাও যা হোম করবে আমাদের জন্য করো আমার জন্য করো যা দান করবে আমাকে দান করো যে তপস্যা করবে আমার জন্য পরের শ্লোক শ্লোক আঠাশ শুভাশুভ ফলৈরেবম মোক্ষসে কর্ম বন্ধন সন্ন্যাস যোগ যুক্ত বিমুক্ত মাম এইভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে তো যখন আমরা সমস্ত কর্মের ফল যা কিছু খাদ্য গ্রহণ করবো যা তপস্যা করব যা দান যা হোম করব ভগবানের উদ্দেশ্যেই অর্পণ করে করব তখন ফল হবে যে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হব শুভ কর্মের বন্ধন থেকে মুক্ত হব অশুভ কর্মের বন্ধন থেকেও মুক্ত হব দুটোই শুভ কর্মের ফল থেকেও মুক্ত হব অশুভ কর্মের ফল থেকেও মুক্ত হব শুভ কর্ম মানে পুণ্য কর্ম পূর্ণ কর্মের ফল থেকেও মুক্ত হব এবং অশুভ কর্ম মানে পাপ কর্ম উভয় প্রকার কর্মফল থেকে আমরা মুক্ত হব কর্মবন্ধন হচ্ছে কর্মের ফল কর্মের প্রতিক্রিয়া হম এবং তারপরে কি হবে না তখন আপনি প্রকৃত সন্ন্যাসী হবেন কর্মফল থেকে মুক্ত হয়ে গেলেই প্রকৃত সন্ন্যাসী আর তারপরে ভগবানকে পরিশেষে পাওয়া যাবে এই শ্লোকের তাৎপর্যে যুক্ত বৈরাগ্যের নীতি প্রয়োগ করা হয়েছে যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে যুক্ত বলা হয় একে পরিভাষায় বলা হয় যুক্ত বৈরাগ্য শ্রীলরূপ গীপাত এই অবস্থাকে বিশেষভাবে ব্যাখ্যা করেছেন এভাবে বিশদ ভাবে ব্যাখ্যা করেছেন এইভাবে অনাসক্ত বিষয়ান যথাহম যথারহম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্চতে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমরা এই সংসারে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না তাই আমরা যদি কর্ম করে তার ফল কৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য এই সন্ন্যাস যোগযুক্ত ক্রিয়া চিত্ত চিত্তরূপী দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী ক্রমশ পারমার্থিক উপলব্ধিতে উন্নতি সাধন করেন এবং তখন তিনি পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হন সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না যে মুক্তি লাভ করেন এই মুক্তিটা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়ার মত মুক্তি নয় পক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন ভগবান এখানে স্পষ্টভাবেই বলেছেন মামুই বৈশ্যসী সে আমার কাছে চলে আসে অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যায় আচ্ছা তো যুক্ত বৈরাগ্য কি যুক্ত বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের সঙ্গে যুক্ত থাকা তার সাথে সাথে বৈরাগ্য বজায় রাখা তো আমরা সবাই বিষয়ের সঙ্গে যুক্ত ইন্দ্রের বিষয় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলোর সঙ্গে সবাই যুক্ত এখন এর মধ্যে বৈরাগ্য যদি আনতে হয় তাহলে গুরুদেবের আদেশে এই বস্তুগুলিকে ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে এটাই যুক্ত বৈরাগ্যের নীতি গুরুদেবের আদেশে যুক্ত বৈরাগ্যের অনুশীলন করা তা নাহলে আপনি যুক্তই থেকে যাবেন বৈরাগ্য আর জীবনে আসবেন জবের থেকে আপনার এই সমস্ত বিষয় সম্পত্তি বিষয় আশয় সম্পর্কে জ্ঞান হয়েছে তবে থেকে আপনি বিষয়ের সঙ্গে যুক্ত বৈরাগ্য কি করে আসবে আপনার যে যুক্ত বৈরাগ্য হবে গুরুদেবের আদেশ অনুসারে যখন আপনার বিষয় আপনি ব্যবহার করবেন ভগবৎ সেবায় নিযুক্ত করবেন তখন আপনার বিষয়ে বৈরাগ্য আসবে এই বৈরাগ্যটা কি বলা হচ্ছে আপনি যুক্ত আছেন আবার বৈরাগ্য আছে যুক্ত বৈরাগ্য এই যুক্ত বৈরাগ্যের অনুশীলন করলে চেত দর্পণ চিত্তরূপী দর্পণ আমাদের পরিমার্জিত হবে তখন আমরা ভগবত ধামে তখন এটাকে বলা হবে সন্ন্যাস এবং তখন আমরা ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করব না তখন আমরা ভগবত ধামে প্রবেশ করব কথা এখানে বর্ণনা করা হল মুক্তি পাঁচ প্রকারের হয় এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবত আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখানে থেকে তিনি সেই দেহত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষ ভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারে অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন তিনি যথার্থ সন্ন্যাসী তো সন্ন্যাসী মিশ্র ভক্তির অনুশীলন গুরুদেবের আদেশে করতে 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 চেত দর্পণ মার্জন যেদিন হয়ে যাবে সেদিন তিনি অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হবেন সেদিন তিনি প্রকৃত সন্ন্যাসী যথার্থ সন্ন্যাসী তাই বৈষ্ণব আচার্যরা বলে গেছেন যে এমনকি অতি বুদ্ধিমান লোক শুদ্ধ ভক্তের পরিকল্পনা এবং ক্রিয়াকলাপ বুঝতে পারে না অবিকল কথাটি হচ্ছে তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝ হয় চৈতন্য চৈতামিত মধ্যলীলা তেইশ অধ্যায়ে উনচল্লিশ নম্বর প্রয়াণ এইভাবেই যে মানুষ ভগবানের সেবায় নিত্যযুক্ত অথবা ভগবানের চিন্তা এবং ভগবানের সেবা সংকল্পে মগ্ন থাকেন তাকে মনে করতে হবে তিনি বর্তমানে সর্বতভাবে যুক্ত এবং ভবিষ্যতে তিনি যে ভগতধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে সুনিশ্চিত তিনিও শ্রীকৃষ্ণের মতো সব সব রকম জনজাগতিক সমালোচনা অতীত তো বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবদের ক্রিয়াকলাপ এই জন্য বোঝা যায় না তারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কাজ করছেন সেটা দেখে বাহ্যিক ভাবে মনে হতে পারে জাগতিক মানুষের মতোই কর্ম করছেন কিন্তু তার মানসিকতাটা যে ভগবানকে সন্তুষ্ট করার জন্য এবং তিনি তার গুরুদেবের আদেশ অনুসারে সেই সেবা করছেন তো তার ফলে তিনি শুদ্ধ চেতনা সম্পন্ন হয়েছেন তো বাহ্যিক ভাবে সেই ধরনের শুদ্ধ ভক্তদের কার্যকলাপে দোষ নির্ণয় করা উচিত নয় সম অহম সর্বভূতেসু নমে দেশোস্তি নপ্রিয় যে ভজಂತಿ তোমম ভক্তা মৈ তেতেশু ചാপিহম আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিশেষ কেউ আমার বিদেশভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তি আমাকে ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন আমিও তাদের মধ্যে বাস করি পরমাত্মা রূপে ভগবান সকলের প্রতি সমদর্শী অর্থাৎ তিনি সকলের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করেন তাই তিনি সমদর্শী যেমন যখন বৃষ্টি হয় মেঘ সমদর্শী যেখানে বৃষ্টি হয় যেই এরিয়াতে বৃষ্টি হবে সেই এরিয়ায় ধনী দরিদ্র ফাঁকা মাঠ সব জায়গায় গাছপালা সবার উপরে বৃষ্টির জল ফেলবেন এমন নয় এটা হচ্ছে ধনির বাড়ি এর ছাঁদে জল দেব গরিবের বাড়িতে জল দেব না এরকম কিন্তু পক্ষপাত করেন না বৃষ্টি তো পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয় যেহেতু বিরাজ করছেন তাই তিনি কারো প্রতি পক্ষপাত করেন না কিন্তু কৃষ্ণ রূপে তিনি ভক্তের করে করে থাকেন থাকেন কেন না ভক্ত ভজনা করেন তাই তিনি তার প্রতিদান সেইভাবে দিয়ে থাকেন ভক্ত যেভাবে তার সেবায় যুক্ত হন ভগবানও তার প্রতিদান সেইভাবে দিয়ে থাকেন একজন ধনাঢ্য ব্যক্তি খুব দাঁতা তার একটি পুত্র সন্তান রয়েছে এবং সেই দাতা ব্যক্তিটি যদি মনে করেন যে আমি আমার পুত্রের জন্য আলাদাভাবে সম্পত্তি রেখে দিয়ে বাকিটা আমি দান করব তাহলে কি কেউ তার দোষ দেবে যে উনি উনার সম্পত্তি পুত্রের জন্য কেন রাখলেন কেন সবগুলো উনি বিতরণ করে দিলেন না এই ধরনের দোষ কেউ দেখবে না স্বাভাবিক পিতা পুত্রের জন্য সম্পত্তি রাখবেন এটা কোনো দোষের না এটা কোনো পক্ষপাত নয় এটা হচ্ছে স্নেহ পুত্র বাৎসল্য পুত্র পুত্র স্নেহ স্নেহের বশবর্তী হয়ে তিনি তার পুত্রের জন্য আলাদা করে রাখবেন না বিতরণ করতে করতে কখন শেষ হয়ে যাবে পুত্রের জন্য যদি কিছুই না থাকে তাহলে পুরো সংসারটা কষ্টের মধ্যে ভুগবে হম ভগবান যে ভক্তের পক্ষপাতিত্ব করেন এটা ভগবানের কোন দোষ নয় এটা তার ভক্ত শিলপ্রপাত কিছু উপমা ব্যবহার করেছিলেন এই তাৎপর্যে এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউ যদি তার বিশেষ প্রিয় না হয় তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ভেদভাব নেই উপরন্তু এটি স্বাভাবিক এই জড়জগতে কোন কোনো মানুষ মহাদানি হতে পারে তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত ভগবান দাবি করেছেন যে প্রতিটি জীবই তার সন্তান এবং সে যে তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন পাষাণ স্থল ও জলে কোন রকম ভেদ বুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করে ভগবানের করুণাও তেমন সকলের উপর সমভাবে বর্ষিত হয় কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে তারা কৃষ্ণ ভাবনায় নিয়ত মগ্ন তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন কৃষ্ণ ভাবনা এই শব্দটি অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ ভগবানের মধ্যে স্থিত জীবনমুক্ত মুক্ত যোগী ভগবান এখানে স্পষ্ট হয়ে বলেছেন যে মইতে তারা আমাতে অবস্থিত তারা আমাতে স্থিত স্বভাবতই ভগবানও তাদের মধ্যে স্থিত থাকেন এই সম্পর্কে পরস্পর সম্বন্ধ এই সম্পর্ক পরস্পর সম্বন্ধযুক্ত এটিকে বলা হয় এটিকে ব্যাখ্যা করা যায় এভাবেও যে যথা তাম প্রবদন্তে তমৈব হজম এই অপ্রাকৃত বিনিময় বর্তমান কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয় চৈতন্যময় একটি সোনার আংটিতে যখন হিরে বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে একত্রিত হওয়ার ফলে সোনা ও হিরে উভয়ের শোভা বর্ধিত হয় তখন সে সোনার মতো ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত জীব যখন ভগবত সেবায় উন্মুখ হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে ভগবান হচ্ছেন হিড়ে এবং তাই এই দুইয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর শুদ্ধ অন্তকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তের ভক্ত হয়ে যান ভক্ত এবং ভগবানের মধ্যে যদি এই বিনিময়ের সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের অস্তিত্বই থাকে না নির্বিশেষবাদে বাদে পরমতত্ত্ব ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না কিন্তু সবিশেষ বাদে অবশ্যই তা হয় এই উদাহরণটির মধ্যে এই উদাহরণটির প্রায় অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তাই দান করেন কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরো পূর্ণাঙ্গ এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে বলা হয়েছে এটি ভক্তের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়ের কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয় সেটি দিব্য স্তরে অবস্থিত সেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল ভগবত ভক্তি এই জড় ক্রিয়া নয় তা চিন্ময় জগতের ক্রিয়াকলাপ যেখানে সচিদানন্দময় দিব্য ভক্তিরস বিরাজ করে কিন্তু এই যে রহস্য ভগবান কেন ভক্তের পক্ষপাতিত্ব করেন এই রহস্যটা পন্ডিতদের দ্বারা উন্মোচন করা সম্ভব নয় ভগবানের পক্ষপাতিত্ব রহস্যে ঘেরা এই জন্য পরম গোপনীয় বলা হয়েছে রাজগুজ্জ ভক্তের প্রতি ভগবান কেন পক্ষপাতিত্ব করেন খুব গোপনীয় বিষয় এটা সহজে সকলের পক্ষে বোঝা সম্ভব নয় তারা বরং প্রশ্ন তুলে এই নিয়ে বিদ্রোহ করা শুরু করবে ভগবানের ভক্ত বাৎসল্য গুণ এটা তার কোনো দোষ নয় এই গুণটা ভগবানের সমদর্শী গুণেকে কলুষিত করে না এটা বরঞ্চ ভগবানের ভগবতকে আরো উজ্জ্বল করে ফুটিয়ে তোলে মন্তব্য সম্যক ব্যবসিত হিস অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে তাকে সাধু বলে জানবে তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অধিষ্ঠিত এখানে তো আরো ভগবান ভক্তের প্রতি পক্ষপাতিত্বের সীমা কতটা বাড়িয়ে দিলেন যে তার ভক্ত কোনো ভুল করলেও তাকে সাধু বলতে হবে যদি না বলেন ভগবান আপনাকে দেখে নেবেন সাধু রে অবশ্যই সাধু বলতে হবে তাকে বিভিন্ন দলের দুর্বৃত্তরা তারা নানা রকম করে থাকে যেহেতু সেই পলিটিক্যাল পার্টির অন্তর্গত তারা পুলিশ ও সাত গুণ মাফ করে দেয় তার কোনো বিচারও হয় না এগুলো তো আমরা দেখে দেখে একেবারে আমাদের বিতৃষ্ণা এসে গেছে আমি নিজে যতদিন থেকে বোধগম্যতা আমার আগে দেখতাম পশ্চিমবঙ্গে এই কমরেড যারা ছিলেন যারা আপনার কমিউনিস্ট পার্টির যারা দলে ছিলেন সেই সমস্ত দুর্বৃত্তরা অনেক দুর্বৃত্ত থাকতেন তারা নানা রকম অনৈতিক কার্যে যুক্ত থাকতেন তাদেরকে আমি দেখেছি তারা পার্টির দোহাই দিয়ে নানা রকম অপকর্ম করে বেড়াতেন পুলিশ তাদের কিছুই বলতো না সাধারণ পাবলিক বিরোধ করতে গেলে তার ক্ষতি করতে এটা আমার চোখে দেখা এখনো দেখতে পাচ্ছি এখন তো কার অজানা আছে এই সমস্ত গাড়িদেরকে বাঁচানোর জন্য সরকার আদা জল খেয়ে উঠে পড়ে সরকারের এই পক্ষপাতিত্ব দেখলে অনেকেই বিরক্ত হয়ে যান যে আর নয় আর নয় এবার একটি বিদায় দাও ভগবানের পক্ষপাতিত্ব দেখলে তো তাদের মাথা আরো খারাপ হয়ে যায় ভগবান বলছেন আমার ভক্ত অতি দুরাচারী হলেও তাকে শুদ্ধ ভক্ত বলে মনে করতে হবে তাকে ভক্ত বলে মানতে হবে যদি না মানেন আমি দেখে নেব এব কথাটার অর্থ হচ্ছে অবশ্যই কি করে হয় ভক্ত অথচ দূরাচারী তাকে ভক্ত ভাবা যায় চক্রবর্তী ঠাকুর বলছেন এই প্রসঙ্গে যে প্রভু আপনার সেই ভক্তকে আমরা কিছুটা সাধু আর কিছুটা অসাধু বলি কারণ যতটা পরিমাণ দুরাচার করেছে সেই পরিমাণ তাকে অসাধু বলি আর যতটা তার সাধু আছে সেটা ততটুকু সাধু বলি যে না পুরো সাধু মনে করতে হবে পুরো সাধু মনে করতে হবে বুঝতে পারছেন কিরম পক্ষপাতিত্ব কৃষ্ণ তুমি যদি সাধু বলে মনে না করো তাহলে তোমাকেও আমি দেখে নেবো তুমি কত বড় সাধু দেখছেন ভক্তের পক্ষপাতিত্বের সীমাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আচ্ছা কেন সাধু বলতে হবে বলুন একদম জোর নাকি আপনার আপনার স্মরণাগত মানে তাকে সাধু বলতেই হবে সে দূরাচার করুক আর যাই করুক হ্যাঁ বলতেই হবে কারণ ক্ষিপ্রম কারণ হচ্ছে তিনি অতি শীঘ্রই যেটা পরেস্ত কে বলা হবে অতি শীঘ্রই বিপ্রম ভবতী অতি শীঘ্রই আবার মহাত্মায় পরিণত হবে এইটা তো একটা অনেকটা এরকম হয়ে গেল না যারা যে সমস্ত সাধু সাধুর বেশ নিয়েছে অথচ অপকর্ম করে যাচ্ছে তাদেরকে একটা সাপোর্ট করা হয়ে গেল না ভগবানের হ্যাঁ করুক যে যত অপকর্ম করে করুক তাকে তো সাধু বলেই মনে করতে হবে এই বিষয়ে প্রভুপাদের কি মনোভাব সাধু হয়ে অপকর্ম করবে অথচ তাকে সাধুই বলতে হবে এই প্রসঙ্গে শিলপ্রভুপাদ কি বলতে চাইছেন আপনারা একটু খুঁজে বার করুন তিরিশ নম্বর শ্লোকের তাৎপর্য থেকে যে যারা সাধু দুরাচারী করবেন তাদেরকে কি সাধু বলতেই হবে নাকি প্রভুপাদ এই প্রসঙ্গে অন্যরকম মন্তব্য দিচ্ছেন সেটা একটু আপনার খুঁজে বার করুন

Yeah. এখানে তারপর যে সুদুরাচার শব্দটি এটা উনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে ব্যাখ্যা করেছেন যেখানে বলা হচ্ছে দুটো কর্মের কথা এখানে বলা হচ্ছে একটা নৈমিত্তিকটা মিত্র শাশ্বত কর্ম নৈমিত্তিক কর্ম যেটা এই দেহ ধারণ করার জন্য বা রাষ্ট্রের সমাজের সুবিধার জন্য এমন অনেক কিছু জাগতিক কাজকর্ম করতে হয় আর নিত্য কর্ম যেটা চিময় কর্ম অপ্রাকৃত জগতের কর্ম যেটা শুদ্ধ ভক্তরা করে থাকে যেখানে কোনো ভুলের প্রশ্নই ওঠে না পাপেরও প্রশ্ন ওঠে কিন্তু অনেক সময় শুদ্ধ ভক্তকে বা আহ নৈমিত্তিক কর্মের জন্য এমন অনেক কিছু কর্ম করতে হয় যেটা এই সমাজের পক্ষে বা অনেক তার সেটা গর্বিত বলে মনে করতে পারে সেটা খারাপ কাজ করে স্বাধীব্যস্ত্রী হয়ে এইরকম কাজ করলো তো এরকম হয়তো বলতে পারে কিন্তু ভগবান বলছেন যে এইরকম যদি করেও ফেলে যেহেতু তিনি ভক্ত সুতরাং তার সেই শুদ্ধতার জন্য আমরা আমি তার সেই পাপগুলোকে বিমোচন করে তাকে আবার শুদ্ধ অবস্থায় ফিরিয়ে আনি এখানে আর কথা খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে সাধু রেগো মানে এনারা হচ্ছে সাধু যারা এই নৈমিত্তিক কর্মের জন্য হয়তো করলো তাও ওনারা সাধু কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে একদিন এরা ওনাদের শরুতে আবার ফিরে আসবে আরেকটা মন্তব্য কথা খুব গুরুত্বপূর্ণ তো এই সব মানুষদের উপরে কোনো টিপ্পনি করা উচিত নয় জড়জাগতিক মানুষদের অবশ্যই এরকম সাধুদের উপরে টিপ্পনি করা উচিত নয় কারণ ওনার এখানে পদ্ম পুরাণে একটা কথা এখানে নিঃসঙ্গ পুরাণে একটা কথা বলে দিয়েছে উদাহরণ দিয়ে উপমা দিয়ে যে চাঁদের কলঙ্ক আছে কিন্তু সেই কলঙ্ক কখনোই চাঁদের কিরণকে আচ্ছাদন করতে পারে না সুতরাং নৈমিত্তিক কর্মের জন্য সাধুরা যদি কিছু কাজ করে থাকে এবং যেটা আমাদের চোখে খারাপ বলে মনেও হতে পারে তবুও তাদের উপরে শিক্ষণ করা উচিত নয় এটা ভগবান এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে কারণ ওনারা একদিন শুদ্ধতায় চলে আসবে সৎপথে একদিন চলে আসবে এখানে ছিল প্রভু লাস্টে একটা ইন্টারেস্টিং কথাও বলে দিয়েছি যে তাই বলে আমাদের উচিত নয় এই শ্লোকটা দুহাই দিয়ে কোনো পাপ করে কারণ আমাদের চরিত্র শুদ্ধ হতে হবে এবং বুঝতে হবে যে উত্তম ভক্ত ব্যক্তিরাই এই নৈমিত্তিক এবং নিত্য এই দুটো কর্ম করতে পারে আর আমরা এইটা এই শ্লোকটা দুহাই দিয়ে পাপ চারি মানে পাপ করে দিয়ে বলতে পারি যে ভগবান একদম শুদ্ধ করে দেবে আমাকে আমি এটা করতেই পারি এটা করা উচিত নয় এটা তো থেকে দুরাচার কথার থেকে আমি এটাই বুঝতাম

তখন সে ভাবলো যে না আমার এখান থেকে কোথাও চলে যেতে হবে এখানে থাকলে লোকে আমাকে চড়েই জানে আমি যতই সাধুগিরি দেখাই লোকে মানবে না তা উনি কি করলেন তীর্থযাত্রায় তীর্থযাত্রীদের সঙ্গে তীর্থযাত্রাতে বেরিয়ে পড়লেন যে না তীর্থযাত্রা করি আর চুরি টুরি করবো না সব বাদ থেকে গিয়ে এই সমস্ত পাপ দূরীভূত করে আসি তো তীর্থযাত্রা যাত্রীদের সঙ্গে অনেক যাত্রী তাদের সঙ্গে তীর্থযাত্রায় থাকার ব্যবস্থা হয়েছে রাত্রিকালীন সেখানে সবার মতো যার যার বিছানা করে শুয়ে পড়েছেন তাদের জিনিসপত্র মাথার সামনে রেখেছেন শুয়ে পড়েছে অথবা পায়ের কাছে রেখে শুয়ে পড়েছে একটা বড় হল ঘরের মধ্যে সবাই শুয়ে আছে সেই বেটার চোর যার অভ্যাস চুরি করা ছিল সে তারা রাত্রি ঘুম হচ্ছে না তার তো রাত্রি জাগা অভ্যাস তার তো আর দিনের বেলা ঘুমানো রাত্রি বেলা জাগা অভ্যাস সে কিছুতেই ঘুমাতে পারছে না কিছুতেই ঘুমাতে পারছে না তখন বারবার উঠে শোয়ে বারবার উঠে শোয়ে তারপর আসছে কি করেছে সবার ব্যাগের কাপড় চোপড় গুলো পালট করেছে কারো কোনো জিনিস এইখানে ওখানে 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 এই করে করে সবার সবার ব্যাগগুলো জিনিসপত্র দরকারি জিনিসপত্র এদিকে সেদিক এদিক সেদিক করে দিয়েছে এখন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই স্নান টান করে এসছে এবার আগেই যারা স্নান করে নিয়েছে তারা চেঁচামেচি শুরু করেছে এই আমার জিনিস গেলো কই আমার জিনিস কে কি করলো এই সেই দুনিয়া সবাই ওই একই কথা সবাই ব্যাগে হাত দিয়ে দেখে তার জিনিসপত্র লন্ড হয়ে গেছে কে এইরকম ওই করতে 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 সবার একই গন্ডগোল এই আমারটা আপনার কাছে গেল কেন আপনি করেছেন করেছেন ওই কোলাহল শুরু হয়ে গেছে আর এই ব্যক্তি ততক্ষণ ঘুমাচ্ছে সারা ঘুমাতে পারেনি তো লাস্টের দিকে তার ঘুম ভরেছে এখনো ঘুমাচ্ছে গন্ডগোল শুনে তার ঘুম ভেঙেছে যে গন্ডগোল লেগে গেছে সবার ভিতরে তখন উনি হাত জোর করে সবার কাছে গিয়ে বলছেন দেখুন আপনারা আমাকে ক্ষমা করবেন এটা আমার কার্য আমি পেশাতে একজন জোর রাত্রিবেলায় জিনিস চুরি করা আমার অভ্যাস তা আমি সাধু হতে চেষ্টা করেছি কিন্তু আমার এই অভ্যাস বশত আমি আমাকে নিজেকে সম্বরণ করতে না পেরে জিনিসগুলো আমি চুরি করে নিতাম কিন্তু চুরি না করে আপনাদের একজনের জিনিস আরেকজনের ব্যাগে রেখেছে তা আপনারা আমাকে স্বীকার করেছেন তার ভুলটা কারণ তিনি পবিত্র হতে চাইছেন রাতারাতি তার পবিত্র হওয়া যায় না রেস থেকেই যায় সেই জন্য তিনি অনুতাপ করছেন এই যে অপিচের সুদরাচরা ভাজতে মাপ অনন্য ভাগ তার এই পূর্বকৃত কর্মের কু অভ্যাসের জন্য হয়তো কোনো খারাপ কাজ করে ফেলেছেন তিনি তার জন্য তিনি অনুতপ্ত তার এই অনুতাপের দ্বারাই তিনি তার সমস্ত কর্মফল থেকে নিজেকে মুক্ত করতে পারেন এবং তিনি ভগবত সেবা পরিত্যাগ করেননি তিনি সেবাতেই যুক্ত আছেন ভগবানের নাম কীর্তন করছেন ভগবানের প্রতি তার ভক্তি উঠে যায়নি দুর্ঘটনা বসত তার পূর্ব অভ্যাস বশত পাপ কর্ম হয়ে গেছে কিন্তু তিনি ভক্তিপথ ছাড়েননি এবং তিনি খুবই অনুতপ্ত এই ধরনের ব্যক্তিদেরকে অবশ্যই সাধু বলে মনে করতে হবে কখনোই তাদের দুষ্কর্মের জন্য তাদের নিন্দা করা যাবে না এই যে নিষেধ বাণী ভগবান এখানে দিলেন এটা যারা পালন করবেন না তাদের ব্যবস্থা তো কৃষ্ণ স্বয়ং করবেন হুম। তা এখানে একটা প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি তুলেছেন যে আপনি বললেন যেমন পরের শ্লোকে যে ক্ষিপ্রম ভবতী ধর্মাত্মা শাসচ্ছন্তিম নগেচ্ছতি কন্তীয় প্রতি জানিহি নমি ভক্ত প্রণসতি এই শ্লোকটাতে উনি বলছেন তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন কন্তেও তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না সংস্কৃত গ্রামার অনুসারে এখানে ভবন্তি হতো ফিউচার টেন্স বোঝাতে তীতন্তি মি বসম সংস্কৃতে যারা আপনারা পড়েছেন এক ক্লাস দু ক্লাস তারা এটা পড়েছেন ক্লাস সেভেনে আমরা শিখেছি সংস্কৃত তিথস অন্তি শীতস্থ মী এখন আছে কিনা জানিনা এখন ক্লাস সেভেন সংস্কৃত আছে কিনা আমি বলতে পারবো না আমরা যখন পড়েছিলাম ছিল ভবিষ্যতের কোন কথা যে ভবিষ্যতে হবে সেখানে ক্রিয়াপদের শেষে সংস্কৃত গ্রামার পদে ক্রিয়াপদের শেষে অন্তি যুক্ত হবে তাহলে এটা তি মানে প্রেজেন্টেন্স মানে হচ্ছে ফিউচার টেন্স এই পাঁচ টেন্স এবং অন্তি মানে হচ্ছে ফিউচার ফিউচার টেন্স তো টেন্স কালের ক্রিয়াপদের শেষে অন্তি যুক্ত হবে বর্তমান কালে ক্রিয়াপদের শেষে তি যুক্ত হবে অতীতকালে ক্রিয়াপদের শেষে তস যুক্ত হবে তি তস অন্তি শীথ মাস মস এটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আবার আলাদা হবে থার্ড পার্সনের ক্ষেত্রে আবার আলাদা হবে তো এগুলো গ্রামার্টিক্যাল কিছু মার্পেজ এখানে রয়েছে এসব মতো এখানে হওয়ার কথা ছিল ভবন্তী ক্ষিপ্রম ভবন্তী হওয়ার কথা ছিল কিন্তু কৃষ্ণ ভবন্তী না বলে ভবতি বললেন প্রেজেন্ট টেন্স ব্যবহার করলেন তিনি ফিউচার টেন্স ব্যবহার করলেন না শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হবে এই যে অনুতাপ শুরু করে দিয়েছেন এতেই তার ধর্মাত্মায় পরিণত হয়ে যাবে এই নয় ছ মাস পরে ধর্মাত্মায় পরিণত হবে না বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি প্রশ্ন করছেন যে প্রভু ঠিক আছে মানব কিন্তু উনি যদি আর কোনো কোনো দিন সাধুই সাধুর কার্যকলাপে যুক্ত না হয় তাহলে ধরুন ছেড়ে দিলেন ভক্তিপথটাই ছেড়ে দিলেন তাহলে কি করতে হবে তাকে কি সাধু মানব যে ভুল করে যে আবার সাধু সেবায় যুক্ত আছে নাম করছে তাকে নয় সাধু মানলাম ঠিক আছে এমনও তো কিছু কাজ দেখা যায় যারা ভুল টুল করে আর কোনোদিন তাদেরকে কি মনে করতে হবে সাধু না অর্ধ সাধু না কি আচ্ছা কৃষ্ণ বলছেন ভবিষ্যতে তিনি আসতে পারেন তাই তাকে সাধু বলে মনে করতে হবে হয়তো দশ বছর পর ফিরে আসতে পারেন তাই তাকে স্বাদ মানতে হবে আচ্ছা বলছেন আচ্ছা উনি যদি একদম মৃত্যু পর্যন্ত ফিরে না আসেন তাহলে মৃত্যু পর্যন্ত ফিরে এলেন না একদম মৃত্যু হয়ে গেল তারা আর ফিরেই এলেন না তাহলে তাকে কি রকম ভাববো তো ভগবান এই একত্রিশ শ্লোকের দ্বিতীয় লাইনটা তখন রেগে গিয়ে বলছেন ক্ষিপ্রম ভবতী কন্তেয় প্রতি জানিহি নিত এই কন্তেও তুমি ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনাশ হয় না প্রমাণ রয়েছে অজামিল মহাপী ছিলেন জমদূতেরা তাকে নিয়ে যাওয়ার জন্য বেঁধে ফেলেছিলেন বের করে নিয়েই যাচ্ছিলেন ভয়ে নারায়ণ নাম উচ্চারণ করার ফলে যদিও তিনি ভগবানের নাম উচ্চারণ করেছেন ভগবানকে উদ্দেশ্য করে নয় তার পুত্রকে নারায়ণ নাম ডেকে সেই উদ্দেশ্যে তিনি তারপরেও তার নামাভাস হয়ে যাওয়ার ফলে বিষ্ণু এসে তাকে রক্ষা করলেন এই জন্য এটাই কৃষ্ণ বলতে চাইছেন যে তার ভক্তের কখনো বিনাশ হয় না কত বড় একটা কথা কৃষ্ণ এখানে তার পক্ষপাতিত্ব প্রদর্শন করছেন তার ভক্তকে কোনদিন যতই দূরাচারী হোক তাকে সাধু বলে মনে করতে হয় একটু দূর হলেই সেটা কত তাড়াতাড়ি ফ্লাস করা যায় ভাইরাল করা যায় বলা যায় না বললে পেটে মানে যেন গুট গুট থাকে গুট করতে থাকে রেস্ট্রিকশন ফলো করা সম্ভব কৃষ্ণের পক্ষপাতিত্ব প্রকাশিত হয়েছে এই ধরনের যে তার দলে নাম লেখাবে সে দল ছেড়ে দিলেও তাকে সেই সদস্য মনে করতে হবে তো এই রহস্য কোন পণ্ডিতের পক্ষে বোঝা সম্ভব নয় এই জন্য এখানে বলা হলো এই অধ্যায় হচ্ছে রাজগুচ্ছদের পরম গোপনীয় এই অধ্যায়ের জ্ঞান সবাই পড়ে বুঝতে পারবে না কেন তার শুদ্ধ ভক্তের প্রতি এত পক্ষপাতিত্ব ভগবান করে এটা অনুধাবন করা সকলের পক্ষে সম্ভব নয় বাইশ বত্রিশ নম্বর শ্লোক মামহি পার্থ ব্যাপার যে অপি সুপাপ স্ত্রীও বৈশাখ তথা শূদ্রী অপি জান্তি পারাম গতিম এ পার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিজ ফুলে যাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে পাপ ও জনি পাপ জনি কাদেরকে বলা হচ্ছে তিন ধরনের ব্যক্তিদের পাপ জনি বলা হচ্ছে স্ত্রী বৈশ্য এবং শূদ্র এনারা হচ্ছেন পাপ জনি অর্থাৎ শাস্ত্রে বর্ণনা আছে পূর্ব জীবনের পাপ অনুসারে আমরা নিম্ন বর্ণে জন্মগ্রহণ করি ব্রাহ্মণেরা হচ্ছে পুণ্যবান জীবাত্মা তারপরের থেকে কম পুণ্যবান ক্ষত্রিয় তারপরে বৈশ্য শূদ্র তারপরে বৈশ্য শূদ্র এবং স্ত্রী এই তিন ধরনের দুই ধরনের বর্ণ এবং স্ত্রী শরীরে যাদের জন্ম তাদেরকে পাপজনী বলছেন কৃষ্ণ হ্যাঁ আমাদের দোষ দিয়ে লাভ নেই বিদ্রোহ ঘোষণা করে লাভ নেই এটা কৃষ্ণ বলেছেন পাপজনয় হ্যাঁ নারী অসম্মান নারী অসম্মান পাপ জনয় কি করবেন কৃষ্ণের নামে সুপ্রিম কোর্টে যাবেন কেন পাপ জন্য বলছেন না গুণের দ্বারা অধিক আসক্ত স্ত্রী শরীরে যারা আছেন তারা রজতম রুণে রয়েছেন শূদ্ররা তো তমগুণে রয়েছে এই জন্য রজ এবং তমগুণ হচ্ছে পাপাত্মক এই জন্য পাপ জনি বলা হচ্ছে এই সমস্ত জনিতে জন্মগ্রহণ করেও যদি কেউ ভগবানের ভক্ত হন তাহলে তিনি অবশ্যই পরাগতি অবিলম্বে লাভ শাস্ত্রে বৈদিক কর্মকাণ্ডে বহু বিধান রয়েছে যেখানে মহিলাদের কোনো স্থান নেই বেদপাট নিষেধ আরো আরো অনেক বিষয় রয়েছে যেখানে মহিলাদেরকে অ্যালাউ নেই কিন্তু আমরা ভগবত ভক্তির ক্ষেত্রে দেখছি সকলের সমান অধিকার স্ত্রী বৈশ্য শূদ্র এনারাও যদি শুদ্ধ ভক্তি লাভ করেন তাহলে অবশ্যই পরাগতি অর্থাৎ ভগবত ধামে প্রবেশ করবে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কি কথা স্ত্রী বৈশ্য শুদ্র যাদেরকে পাপজনী বলা হচ্ছে তাদের যদি ভক্তি হয় শুদ্ধ ভক্তি হয় তাহলে অবশ্যই তারা ভগবত ধামে স্ত্রীদের মধ্যে বহু স্তর বিভাগ রয়েছে যেমন ব্রাহ্মণী ক্ষত্রিয় পুরুষের থেকে শ্রেষ্ঠ ক্ষত্রিয়ানী পুরুষের থেকে শ্রেষ্ঠ বৈশ্য স্ত্রী তিনি ক্ষত্রিয়ানী বৈশ্য পুরুষের থেকে শ্রেষ্ঠ আর বৈশ্যানী তিনি শূদ্র পুরুষের থেকে শ্রেষ্ঠ এটাও শাস্ত্রের বর্ণনা ব্রাহ্মণীকে মাতা বলা হয়েছে রাজমাতা হম তারপরেও ভগবান নিজের মুখে বলছেন যে স্ত্রী শরীর বৈশ্য শরীর এবং শূদ্র শরীর হচ্ছে পাপ পূর্ব জীবনে অত্যাধিক পা রয়েছে সেই জন্য এই শরীর গুলো হয়েছে তো কোনো কারণে যদি এই শরীরে অবস্থিত জীবাত্মাগণ ভগবানের প্রতি করতে পারেন তাহলে তিনি অবশ্যই ভগবদ্ধ ফিরে যাবেন কিম পুনর ব্রাহ্মণ পুণ্যা ভক্ত অনিত্যম সুখম লোকম ইমাম প্রাপ্য পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত রাজস্বীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো এটা হচ্ছে সার কথা ভগবত ভক্ত সে যেই হোক তিনি ভগবত ধামে প্রবেশ করার পূর্ণ অধিকারী যদি শুদ্ধ ভক্তি লাভ করতে পারেন মন মনা ভব মন ভক্ত মজা তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এইভাবেই মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাকে লাভ করবে চারটা জিনিস করতে বলছেন কৃষ্ণ মন মন আমার মনা ভাবনায় নিযুক্ত করো এটা খুব কঠিন মত ভক্ত মানে আমার ভক্ত হও এটা তো ভক্ত তো আমরা অনেকেই হওয়ার চেষ্টা করেছি বা হয়েছি কিন্তু মনকে সর্বদা কৃষ্ণ চিন্তায় নিমগ্ন রাখাটা এটা খুব কঠিন তার থেকে ভক্ত হওয়াটা একটু সোজা আমাকে প্রণাম করো এটা আর একটু কঠিন মানে প্রণাম করার থেকে এটা একটু কঠিন এই চারটা জিনিস করলেই ভগবানকে লাভ করা যাবে এটা ভগবান বলছেন দাবি করছেন চারটা জিনিস করতে কেন করব আমরা প্রশ্ন হতে পারে হ্যাঁ উনি দাবি করেছেন আমরা কেন করব কৃতজ্ঞতা বসে করা উচিত আমাদেরকে এমন ভাবে ভরণ পোষণ করছেন আমাদের কোনো রাজনৈতিক দল যদি বাড়ির সামনে রাস্তাটা পাকা করে দেয় ট্রেনের কাজ করে দেয় আমরা এত আপ্লুত হয়ে যাই তার প্রতি পরের বছর তাকে ভোট দিয়ে তাকে পুনরায় আবার সেই পদে বহাল রাখার চেষ্টা করি তো উপকার ভগবান আমাদের কম করছেন সূর্য চন্দ্রের আলো বৃষ্টির জল নানাভাবে অক্সিজেন যেগুলো আমাদেরকে বিনা পয়সায় উনি প্রদান করছেন তাহলে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত নয় কি কৃতজ্ঞতা বশত আমাদের ভগবানের কথা সর্বদা স্মরণ করার চেষ্টা করা উচিত তা যদি না পারছি অন্তত পক্ষে তার ভক্ত হওয়া উচিত সেটাও যদি না করতে পারছি তাহলে তাকে পূজা করা উচিত তাও যদি না করতে তাহলে তাকে প্রণাম করা উচিত প্রণত ক্লেশ ক্লেশ ও না সায় যিনি প্রণাম করবেন তার সমস্ত ক্লেশ দূরীভূত হয়ে যাবে কৃতজ্ঞতা বশত এই চারটা জিনিস ভগবান যেটা বললেন আমাদের চেষ্টা করা উচিত যারা ঈর্ষাপরায়ণ ব্যক্তি রয়েছেন তারা কৃষ্ণের এই কথাটাকে মেনে নিতে পারেন না তারা বলে যে না না কৃষ্ণের চিন্তা করার দরকার নাই কৃষ্ণের ভিতরে যে অব্যক্ত বস্তু রয়েছে তার ধ্যান করা বার্তা লিখছেন যে এরকম ওই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ এরকম ব্যাখ্যা দিয়েছিলেন ঠিক আছে এই ধারণাটাকে রিজেক্ট করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কর্ম থেকে একটা শ্লোকের উদ্ধৃতি প্রদান করেছেন যেখানে বলা হচ্ছে দেহ দেহি বিভদ অয়ম নেশ্বরে বিদ্যতে কচিত ঈশ্বরের দেহ এবং দেহের মধ্যে কোনো পার্থক্য নেই যারা এরকম কৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ এই শ্লোকটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কৃষ্ণের ধ্যান করার চিন্তা করার দরকার নাই কৃষ্ণের ভিতরে যে অব্যক্ত বস্তু কৃষ্ণের ভিতর বাহির সমান কৃষ্ণের আত্মায় কৃষ্ণের শরীরের মধ্যে কোনো তফাত নেই কৃষ্ণ যখন বলছেন আমার চিন্তায় মন নিবিষ্ট করো মানে কৃষ্ণের রূপে ধ্যান করো এটি কৃষ্ণ বলতে চাইছেন এবং এটাই ঠিক তো এটা প্রভুপাত খন্ডন করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও খন্ডন করেছেন আহ তা আমরা প্রচারক যদি হতে চাই আমরা মানুষকে বিশেষ কিছু না বলে এই চারটা জিনিস আমাদের বলা উচিত যে ভগবান গীতাতে বলছেন তার কথা চিন্তা করার জন্য তার ভক্ত হওয়ার জন্য তার পূজা করার জন্য এবং তাকে নমস্কার করার জন্য এই চারটা বিষয় যদি আমরা লোককে বলি তাহলে আমরা প্রচারক হতে পারি কারণ কৃষ্ণ শেষমেশ এই চারটা জিনিস করতেই বলেছেন এটাই যদি আপনি গিয়ে বলেন তাহলে আপনি গীতার সার কথা লোকের সঙ্গে বলছেন এই শ্লোকটা গীতার সার এটা আরেকবার বলা হবে গিয়ে আঠারো অধ্যায় হম অতএব আপনি যদি প্রচারক হতে আপনার অভিলাষ থাকে তাহলে এই চারটা জিনিসই লোককে বলুন ভগবান গীতা বলেছেন তার কথা চিন্তা করতে তার ভক্ত হতে তাকে প্রণাম করতে তাকে পূজা করতে তাহলেই আপনি প্রচারক তা আমরা আজকে এই পর্যন্তই রাখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

এই তিরুপতি বালাজি ইস্কো মন্দিরে আসছি এখানে তো আমি দাদা গোবিন্দ কৃষ্ণের সেবা করি তখন আমার তো যে বুঝি হয়নি কিন্তু আমি প্রথম সময় এসেছিলাম তখন আমি হেল্পার হিসাবে এসেছিলাম কিচেনের হেল্পার হিসাবে কিন্তু এখন তো মানে এখানে যে ব্রাহ্মণ যে কুকিং উনি চলে গেছে তারপরে এখন আমি রান্না করতেছি রাধা গোবিন্দের জন্য আমার সাথে আমাদের এখানে প্রায় সাত জনই আছি কিন্তু ওরা কেউই একচুয়ালি ভক্ত বলতে মানে দিকৃত ভক্ত না তো গুরু মহারাজের আশ্রিত মানে আমরা যে রান্না করতেছি বহু বিশেষ করে আমি যে রান্না করতেছি কিন্তু এই যে আমার ইনচার্জ আমি বলছি অনেকদিন যে আমার দীক্ষা হয়নি কিভাবে রান্না করতে পারি তো উনি বলতেছে কি করবো আমরা মেনটেন করতে পারতেছি না ঠিক আছে তুমি রান্না করো সমস্যা নাই প্রভুপাত তো বলছে যে যে চার নিয়ম পালন করে সে ভগবানের সেবা করতে পারে আমি এটা কি করতেছি কোনো অপরাধ করতেছি কি ঠিক আছে আশ্রয় নিয়েছেন যেমন চারটা নিয়ম পালন করছেন তবে আপনাকে ভক্তি ভরে রান্না করতে হবে এটা এটা ঠিক আছে এটা এটা ঠিক আছে আমি তো আমাদের মন্দির আপনি আমাদের মন্দিরে এসেছেন আমি শিলাচন প্রভু শুনছি আপনি আমাদের মন্দিরে এসেছেন ও আমি অ্যাকচুয়ালি যে রান্নায় যে সময় চাই সকালে মঙ্গলের দুপুরে রান্নাতে যাই

এই মন্ত্র দিছে ওই মন্ত্রটা বলছে রান্না করার পরে এই মন্ত্রটা বলার জন্য তো ওই মন্ত্রটা ওই আমরা প্রভুপাদের একটা লেসকার আছে লেসকার প্রভুপাদ বলে আমরা এটা স্মরণ করি ওই রকম আর কি করতেছি রান্না ঠিক আছে অথরিটি যেরকম বলছি সেভাবে করুন ওকে হরে কৃষ্ণ ঠিক আছে হরে কৃষ্ণ হুম নীল মাধব প্রভু বলছিলাম যে ভগবান কৃষ্ণ অর্জুনকে যে বললেন দীপ্ত কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনষ্ট হন না তো প্রভু এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারছি না মানে অর্জুনকে কে এইভাবে বলার কারণটা কি মানে ভগবান তো নিজেও বলতে পারতেন এটা হ্যাঁ ঠিক 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 ভগবান নিজে বললে হয়তো ভগবানের কথায় অনেক সময় উনি নিজে খেলাপ করেন বলতে পারেন না আমি এটা বলেছিলাম কথাটা আমি তুলে নিলাম বলতেই পারেন নিজের কথার নিজে করতে পারেন কিন্তু তার ভক্ত যদি কথা দিয়ে দেয় সেটা উনি খেলাপ করেন এই জন্য এটা চিত্রের মাধ্যমে তবে যে আমার একটু দুটো করতে প্রথমত এই যে তিরিশ নম্বর তিরিশ নম্বর মাধ্যমে ভগবান বলেছেন যে প্রাচারী হলেও ওনার ভক্তের বিনাশ হয় এখানে এই অনন্য ভক্তের কথা বলা হচ্ছে অনন্য ভক্তদের অধপতন হলেও ভগবান আমার মতো যারা মানে ভক্তি পথে আসার চেষ্টা করছি কিন্তু তো কোনো দিনই নাই বহুত দুদুদান তো তো আমাদের কি তখন মানে অল কি ভগবান আমাদের ঠিক করবে আমার কথা কি মনে রাখবেন অনুতপ্ত আর উপরে নির্ভর করবে আপনি কতটা অনুতপ্ত সেটার উপরে এবং আবার নীতি নিয়ম গলি নিষ্ঠা সহকারে পালন করছেন কিনা সেটার উপরে নির্ভর করছে আমরা দোহাই দিয়ে করে যাব আর ভগবান হয়তো একবার আদ্বার ক্ষমা করবেন কিন্তু তারপরে বারংবার এরকম করাটা তো ঠিক না সিরিয়াস হতে হবে জন্য বলা হয়েছে আরেকটা কথা এই যে বলা হয়েছে যে ভগবান নিজেই বলেছেন যে শূদ্র বৈশ্য তো আমার জানার আছে যে যে ব্রাহ্মণ কুলে এবং ক্ষত্রিয় কুলে যে নারী জন্মগ্রহণ করে তারা কি পাপজনিতে থাকে হ্যাঁ সব সবাই পাপজনীর মধ্যেই পড়ছেন কিন্তু তারা যেহেতু ব্রাহ্মণ কুলে আছেন তিনি অপেক্ষাকৃত উনার মধ্যে তমগুণের প্রভাব কম পাপজনীটা বলা হচ্ছে তমগুণের আধিক্য এবং রজগুণের আধিক্যের জন্য ঠিক আছে লক্ষে ভাবে তার মধ্যে কম আছে তবে আবার তমগুণে ভক্তিযোগ অনুশীলন করার ফলে সেম গতি পাবে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের যে গতি ভক্তিযোগ অনুশীলন করলে সেই গতি তার হতে তার মানে তখন তাকে আর পাপজন্যী বলাটা ঠিক হবে না স্বপন কুমার সরকার কোয়েশ্চেন প্রশান্ত হরিণ বলুন হ্যাঁ কৃষ্ণ ধন্যবাদ এখানে খোলা বই পরীক্ষায় প্রথম নম্বরটার উত্তর দিতে হবে আর অন্য একটা দিতে হবে তাই তো যেকোনো দুটো আচ্ছা এটা সাত নম্বর শ্লোকের ভিত্তিতে মায়াবাদ সিদ্ধান্ত না সাত নম্বর শ্লোক না সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় সাত নম্বর শ্লোক নম্বর শ্লোকে মায়াবাদ সিদ্ধান্তের কথা বলা আছে আচ্ছা এটা প্রভু আমরা প্রচার করতে গিয়ে অনেক সময় বলে থাকি যে আপনি মাছ মাংস খাচ্ছেন যদি নিরামিষ খাচ্ছেন ভগবানকে ভোগ লাগিয়ে দিয়ে প্রসাদ পান আপনি নিষ্ঠা সহকারে সহকারে ভক্তি লাগান আপনি অন্যান্য দিনে নিরামিষের থেকে ওই দিনে ভগবানকে ভোগ লাগানো প্রসাদের গুণমান আপনি নিজেও বুঝতে পারবেন পাঁচজন খাওয়ালেও তারা বুঝতে পারবেন এবং তারা পরবর্তীকালে এটা স্বীকারও করে এটা কতটা সত্যতা বা তো একটা এক্সপেরিমেন্টালি টেস্ট দেওয়ার জন্য আপনি ওনাকে বলছেন কিন্তু এটা যখন প্রতিদিন নিয়মিত লাগানো হবে তখন অবশ্যই যেটা কৃষ্ণ বলছেন সেটাকে মেনটেন করতে হবে বুঝে আর কৃষ্ণ শ্রীলা প্রভাদজী আমি